আপনারা দেখছেন খবরের দুনিয়া। পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 162 নম্বর বুথ দোগাছিয়া গ্রামের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর নয় অন্যায় ও গৃহ সম্পর্ক অভিযোগ মেরা বুথ সবসে মজবুত মাননীয় শ্রী বিধান ঘোষ মহাশয় নেতৃত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কনভেনার শ্রী বিধান ঘোষ মহাশয়, মণ্ডলের যুব সভাপতি মাননীয় শ্রী নিতাই চক্রবর্তী, বুথ সভাপতি শ্রী মানিক ঘোষ মহাশয় ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। পূর্বস্থলী থেকে বাদশা শেখের রিপোর্ট, খবরের দুনিয়া। রয়্যাল লাইফ সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ 9609031138। তো তার জন্য ওই কর্মসংস্থান থেকে যাতে ছেলেরা চাকরি পায়, কাজ পায়, তো তার জন্য পরিবর্তন চাই। এই পরিবর্তনের জন্য অভিজ্ঞতা লেখা আছে, এটার মধ্যে পড়বেন। আর নাই অন্যায় এই কর্মসূচিটা আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে, মানুষের কাছে গিয়ে আমরা আমাদের কথা বলতে থাকি। একটা সময় ছিল সারা দেশের মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ পশ্চিমবাংলায় কাজ করতে আসতো, এখন কিন্তু সেটা নেই। সেটা থেকে পশ্চিমবাংলা আজ বিরুদ্ধ হয়েছে, যে কর্ম দিতে বেকার যুবকদের এই সরকার ব্যর্থ হয়েছে। তাই তৃণমূল এই অন্যায়ের বিরুদ্ধে আজকে আমাদের সবাইকে গর্জে উঠতে হবে। আর নয় অন্যায় আমরা একটা কর্মসূচি নিয়ে এসেছি এখানে। প্রিয় মোদীজি, তিনি রাজ্যবাসীকে একটা পত্র পাঠিয়েছেন, এই পত্রের মাধ্যমে সরকারের সমস্ত মমতা তো বাংলার মমতাকে করা উচিত, সমস্ত রাজ্যের সঙ্গে এই রাজ্যের তুলনা করতে হবে যে আমরা কেন পিছিয়ে বাংলার। আজকে কর্মসংস্থান নেই, আজকে তুমি লেখাপড়া থেকে তুমি চাকরি পাবে কিনা সন্দেহ ব্যাপার। সব রাজ্যে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে, কর্মসংস্থা কেন? তো তার জন্য আমি এটাই বলার যে আজকে পশ্চিমবাংলা গণতন্ত্র শেষ হয়ে গেছে, আজকে মা বোনের সম্মান থাকে না পশ্চিমবাংলার বুকে, আজকে কর্মসংস্থান নেই। আর এই পশ্চিমবাংলার বুকে কর্মসংস্থান নিয়ে আসার জন্য ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য আমরা সহযোগিতা করছেন, আশীর্বাদ করছেন। জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় যেমন গৃহ সম্পর্ক চলছে, ঠিক তেমনই পূর্বস্থলী উত্তর বিধানসভা দোগাছিয়া পঞ্চায়েতে 162 নম্বর বুথে আমাদের গৃহ সম্পর্কের কাজ চলছে। তো এই কর্মসূচি এই কারণের জন্যই করা যে সারা পশ্চিমবাংলা মানুষ একটা পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা প্রধানমন্ত্রীর চিঠি প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে মানুষকে নিয়ে বঞ্চিত করা হচ্ছে এবং মানুষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার বুকে আজকে গণতন্ত্র শেষ হয়ে গেছে, সুশাসন নেই। তাই পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটা মানুষের কাছে আমরা উত্তর বিধানসভা দোগাছিয়া পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছেছি এই কর্মসূচির মধ্য দিয়ে। মানুষের আশীর্বাদ, মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন। মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছে যে 21 নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পশ্চিমবাংলার বুকে আমরা সুশাসন আনতে চাই। এটা মানুষের কথা, আমাদের কথা নয়। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মানুষকে শুধু এই কথাটাই বলতে চাই যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার পরে আমরা কর্মসংস্থা নিয়ে আসবো, পশ্চিমবাংলার সুশাসন ফিরিয়ে নিয়ে আসবো এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো। এটা মানুষের কাছে আমরা কথা দিয়ে গেলাম।